রাজধানীর দিকে নজর রাখবো। মানিকতলায় বিজেপির মিছিল, মানিকতলা সিএসসি অফিসের সামনে জমায়েত করে মিছিল, সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি খুব বিচলিত। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ডিসি নর্থকে সরিয়েছেন, ইতিমধ্যে ওসি টালা গ্রেপ্তার, কমিশনার অফ পুলিশকে উনিও প্রাইস পোস্টিং দিয়েছেন। কমিশনার অফ পুলিশকে প্রাইস পোস্টিং দিলে হবে না, শাস্তি চাই, ওনাকে শাস্তি দিতে হবে। এবং আমরা সিবিআই কাছে অনুরোধ করব যাতে ডিসি সেন্ট্রাল কেও সিবিআই থেকে ডাকা হয়। আপনি একেবারে শাস্তির দাবিকেই সামনে রেখেছেন, তারাই ভোটে লকেট চ্যাটার্জিও রয়েছেন, হাতে ঝাঁটা নিয়ে তিনি মিছিলে হাঁটছেন। দিদি, মূলত কোন কোন দাবিকে সামনে রাখছেন আপনারা? আপনারা দেখেছেন আজকে শুদ্ধিকরণ অভিযান চলছে পুলিশের, কারণ পুলিশ তারা দাবেদারি করে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যার হাতে আইন কানুন রয়েছে, যার হাতে সুরক্ষা রয়েছে, সেই সুরক্ষাকে বদলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় একজন টিএমসি ক্যাডার হয়ে কাজ করছে। আপটিকরের ঘটনায় আমরা দেখেছি পুলিশ গ্রেপ্তার হয়েছে, টালার একজন পুলিশ কাকে তাকে নির্ভর করবেন, তাকে ভরসা করবেন সাধারণ মানুষ? যে পুলিশ গ্রেপ্তার হচ্ছে, যে পুলিশ মানে বিচার না দেওয়ার জন্য প্রধান লোপাট করছে, সেই পুলিশকে মানুষ বিশ্বাস করতে পারবে না। তো আমরা কোথায় যাবো? আমরা চাই পুলিশের যে সম্মান ইউনিফর্ম দেওয়া হয়েছে মানুষের সেবার জন্য, সুরক্ষার জন্য, আইন কানুনের জন্য, সেটা পুলিশ করুক। আপনি তৃণমূলের ওয়ার্কার হয়ে কাজ করবেন না, যারা আমরা দেখতে পাচ্ছি যে তারা যেভাবে সিন্ডিকেটকে, স্টেট কালচারকে যেভাবে তারা উৎসাহ দিয়েছে। তনকবাবু, একদিকে আপনারা মিছিল
দাদা।